ব্লগ কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখন মায়ের কাছে নেই। আমি এসে বলেছিলাম যে এখানে এসে আমি বিয়ে বাড়ি যাবো, মানে আমার ননদের বিয়ে। তোমরা আগে ব্লগে দেখেছিলে, তোমরা যারা আমার পুরানো ভিউয়ার্স আছো, যে আমার এক ননদ গিয়েছিল ইনভাইট করতে নিজের বিয়ের, তো সেই বিয়েতে ফাইনালি চলে এসেছি। আজকে বিয়ের আগের দিন, আর যদিও আমি এসেছি এখানটা গতকাল, আজকে হলো রবিবার, মানে শনিবার দিন এসেছি আমি, গতকাল এসেছি, ঠিক আছে? তো আসার পরে বুঝতে পারছো বিয়ে বাড়ি মানে বিয়ের ব্যাপার। বিয়ে বাড়ি যত যে অনুষ্ঠান হোক না কেন, বিয়ে বাড়ির একটা মজা দেখবে আলাদা। ওই অনুষ্ঠানের সাথে অন্য কিছু কম্পেয়ার করলে ঠিক একটু অন্যরকম হয়ে যায়, কারণ বিয়েবাড়ি তো বিয়েবাড়ি, ঠিক আছে? তো এখানটা প্রচণ্ড পরিমাণে আনন্দ করছি। আর আমার ছোটো নদীর বিয়ে, মানে পিসি শাশুড়ির ছোটো মেয়ের বিয়ে, ছোটো বোনের বিয়ে, তো দুই দিদির বিয়ে হয়ে গেছে আর কি, এখন বোনের বিয়ে হচ্ছে। তো একটু আগে ছিলাম ওই দিদিদের বাড়ি, মানে দুই ননদের বিয়ে হয়েছে, যার বিয়ে হচ্ছে তার দু দিদির পাশেই বিয়ে হয়েছে, একই বাড়িতে বিয়ে হয়েছে, একই বাড়ির দুই ছেলের সাথে বিয়ে হয়েছে, ঠিক আছে? আর ছোটো বোনের আজকে বিয়ে, আজকে না সরি কালকে। তো এই দেখো এখানটা আছি সবাই মিলে, যে যেদিক থেকে পারছি আনন্দ ফুর্তি লাফালাফি এরকম করছি। তো চলো আজকে এই মানে লাফালাফি আনন্দ করতে করতে, আজকে মেহেন্দির দিন, ঠিক আছে? আরও যার বিয়ে সে নেই, অবশ্যই তার সঙ্গে পরিচয় করে দেবো। আর তো চলো আর কিছু করবো না, শুধু আনন্দ করবো। এই দেখো এত আনন্দ ফুর্তি, কারণ হচ্ছে এই যে হচ্ছে আমার বাবা আর একটা ভাগ্নে, মানে আমার বড় নন এই বাড়ির, হ্যাঁ হ্যাঁ এই বাড়ির যে বড় ননদ আর কি, সেই বড় ননদের ছেলেটা, এটা হচ্ছে ভাগ্নে। আর এই যে হলো মেজো ননদ, ঠিক আছে? মানে বললাম দুই বোন এক বাড়িতে বিয়ে হয়েছে, তো যে মেজো ননদ, মেজো ননদের এই যে হচ্ছে মেয়ে আমার পরিমা, এটা একদম পরিমা, ঠিক আছে? এর বোনও আছে, বোনটাকে দেখাবো, দেখবে ভীষণ পাকা। আর আমার এই যে দুটো আছে, বাবা হাই বলো, হাই হাই, কি আনন্দ মাসে মনে বিয়ে, একদম আমি খুব এক্সাইটেড, বিশাল। এই দেখো মেহেন্দি দেখো বাবা, ওয়াও কি দারুণ মেহেন্দি করেছে দেখো। আমাকে বলেছিল ঠিক আছে মেহেন্দিটা না আমার ঠিক পছন্দ হয় না করতে, ঠিক আছে? মানে করি না বলে ফুল, বিয়ের আগে করেছি, বিয়ের পরে মনে হয় না আমি মেহেন্দি ফেহেন্দি করেছি কিছু, ঠিক আছে? চলো আনন্দ ফুর্তি করে সমস্ত কিছু করি, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি, চলো ফ্রেমে আসো সবাই। জানা জানা ওরে বাবা কিরো, আমরা এখন যাচ্ছি আবার কোথায়, পিসি শাশুড়ির বাড়ি থেকে, মানে বিয়ে বাড়ি থেকে যাচ্ছি, পাশে আবার ননদ বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? ওইখান থেকে একটু বাজার যাবো, বাজার থেকে তারপরে ফাইনালি শাড়ি পরবো, শাড়ি পরে তারপরে আবার এখানটা আসবো। ব্যাগ ট্যাগ সব রয়েছে ননদ বাড়িতে, বেশি দূর না, এখান থেকে জাস্ট একটুখানি। বাবা কতক্ষণ লাগবে তোমাদের, এ বাবা দিদির বাড়ি থেকে তোমাদের বাড়ি কতক্ষণ লাগে? 7-8 মিনিট, হ্যাঁ 7-8 মিনিট, হার্ডলি 10 মিনিট, 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট মতো লাগবে না। ওয়াও তোমার নাম কি, নাম কি ওর আপনাদের? ও মা লিও, লিও 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 ছেড়ে, ও রাগাস না ওকে, ও মুখে রাগাস না ছেড়ে, ঠিক আছে? কি ও কুকুরটার নাম কি এক্সাক্ট, কি কোন ধরনের কুকুরটার নাম জানো? কি দারুণ, মানে আমরা আসছি তো আমরা নর্মালি আসছি, পাশ দিয়ে ও কেকে কেকে করছে, মানে কথা না বলে ছবি না তুলে পারলাম না, এত সুন্দর লাগছে দেখতে, তাই না ভাই? আমরা পারলাম না থেকে একটা কথা বলিনি, সবচেয়েতে এটা আমার এই জায়গাটা আমার খুব প্রিয়, আমার বাপের বাড়ি থেকে বেশ কারণ অনেকটাই দূর, বাট এই জায়গাগুলো সব আমার চেনা, কেন বলো তো? এটা হচ্ছে কলেজ এরিয়া, ঠিক আছে? এই যে এর পেছনটা দেখতে পাচ্ছ, এর পেছনের দিকে কলেজ, এই কলেজে আমি পড়াশোনা করেছি, ঠিক আছে? তো কলেজের পাশে, এই ইয়েতে যাস না বাবাই, ধুলো বালি, কলেজের পাশে, এটা কলেজ পুকুর না এটা? হ্যাঁ এই যে কলেজ পুকুরের পাশে এসে আমরা বসতাম, আর কলেজে মানে পাশেই লজ, সেই লজে অবশ্যই বিয়ে হবে, তো কলেজটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যেহেতু পড়াশোনা করেছি কলেজে আমি, আর কলেজ পুকুরটা দেখবে দাঁড়াও, ঠিক আছে? কলেজ পুকুর মানে বগুড়ার মোটামুটি সমস্ত ইয়েগুলো, তাই না? ওই যে ঠাকুর, হ্যাঁ ঠাকুর এখানটাই বিসর্জন হয়, ঠিক আছে? বাবা পড়ে যাবে, এদিকে এসো এদিকে এসো বাবা আদি। এটা হচ্ছে কলেজ, তোমরা দেখতে পাচ্ছ ওই যে স্কাই, স্কাই কালার না এটা কি বলবো, এটা লাইট লাইট ব্লু কালারের যে বিল্ডিং ওটা হলো আমার কলেজ, এই কলেজে পড়াশোনা করেছি, আর এখানটা আমরা বসতাম দুপুরবেলা, মানে যখন আমাদের ক্লাস থাকতো না, ক্লাস যখন আমাদের অফ থাকতো ঠিক ওই পজিশনটা গিয়ে আমরা বসতাম, বসে গল্প করতাম, ঠিক আছে? তো এই জায়গাগুলো মোটামুটি সবই চেনাশোনা।
আজকে বিকেলবেলা মেহেন্দি দেখালাম তোমাদের। তখন জাস্ট স্টার্ট করেছি, তখন আমি দেখিয়ে বেরিয়ে গেছিলাম, কোনো উপর শেয়ার করতে পারিনি। বিকেলবেলা নাচ গান অনেক কিছু হবে, এই বললাম ননদ বাড়িতে এসেছি, পাশে বললাম। এই যে এতক্ষণ যার কথা বলছিলাম, ওই রাই ওর দিদিকে দেখলে একটু আগে, আর এইটা হচ্ছে রায়ের বোনু। এ বাবাই, আসো দুই বোন দেখো, পুরো সেম দেখলে তোমরা মানে রাস্তায় নিয়ে বেরোলেই সবাই বুঝতে পারবে যে এটা দু বোন। এদিকে আসো বাবা, দেখো দেখো দেখো, ওই যে দিদি, এই যে বোন, ছাড় ওকে ছাড়, ওই যে দিদি পেছনে আর এই যে বোন, সেম দেখতে, সেম চুলের কাটিং, সেম সব কিছু দেখো। আর ওই দেখে দেখো আমার কত বসায় দেখো, দোল খাচ্ছে আর কোনো কাজ বাজ নেই, বোনের বিয়ে বসে বসে আনন্দ করছে, দোল খাচ্ছে, আদার ফিল কোন কাজ নেই। কি কাজ করেছো তাদের মাথা করেছো মা? এই দাদা কথা বলো না, একটু হাই করবো, একটু হাই করে দাও তো মা, একটু হাই করো। এই দেখো কি সুন্দর হাই করে, দেখো আরেকবার করো তো মামা, হাই বলো, হাই করো, হাই, হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও, হাই, আর দেখাবে না, এই দেখো, এই ওই ওই কে, ওই কে, তোমার নাম কি বলো? ও বলতে পারে, বলো, পুকু, পুকু, ওর নাম আমার ছোঁচু ছোঁচু, একদম ডল, দেখো একদম ডলের মতো দেখতে, দেখছে তোমাদেরকে সবাইকে, দেখো হা করে দেখছো। মাম্মা তোমার চুল কোথায়? মাম্মা দেখাও তো, এদিকে এদিকে এদিকে, ও এখন টিভি দেখছে। মাম্মা তোর চুল কোথায়? তোমার চোখ কোথায়? ওলে বাবা তোমার দাঁত কই? দাঁত? ওলে বাবালি আমার সোনা মা, একটু হাই করো। উলি বাবালি ইভিনিং এভরিওয়ান, সব এক ঝাঁক। এগুলো কে তুমি? কে হও? প্রচুর বান্ধবী, প্রচুর বান্ধবী মানে বিয়ের কোণের বান্ধবী মানে ননদ, তুমিও ননদ তাহলে। আর এই যে ভাগ্নি, আর ওই তো এই একেও তো দেখেছো তোমরা, বিয়ের পাত্রীর সঙ্গে গিয়েছিল আমাদের বাড়িতে। আর এই যে আমার একটা ভাগ্নি, আর বাইরের সব, এ বাবা আসো তুমি আসো, এই যে আমার আরেকটা ভাগ্নি, আর বাইরের সব আজকে ভাগ্নে ভাগ্নি পালা, আজকে বাইরের সব ভাগ্নে ভাগ্নি। আর দেওর আছে? কেউ দেওর নেই, সব ভাগ্নি আর ভাগ্নি ব্যাপার। তো এখন চলো ফাইনালি একটা শাড়ি পরি, আমার যে পিঙ্ক, পিঙ্ক না সরি অরেঞ্জ আর রেড, এই দুটো ফেভারিট, ব্লু কালার। তো চলো আমি হচ্ছে নিয়ে করবো এখন শাড়ি টাড়ি পর, এখন এখান থেকে আবার যাবো ননদ বাড়ি, ওইখানটা গিয়ে তারপরে হচ্ছে শাড়ি টাড়ি পরে তারপরে আমি আবার আসবো, ঠিক আছে? আমি পুরো রেডি হয়ে গেছি, এখন মেহেন্দির নাচ হবে। মেহেন্দি তো সন্ধ্যাবেলা সকালবেলা হয়ে গেছে, ওকে 11:30 সময় মেহেন্দি দেওয়া হয়ে গেছে ওর, মেহেন্দির স্পেশাল যে নাচ সেটা এখন হবে। আর সকালবেলা তো মেহেন্দি পরানো ওদের হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট এখন একটু নাচা গানা হবে। তো দেখো আমি পিঙ্ক কালার একটা শাড়ি পরে নিয়েছি, আর ব্লু কালার একটা ব্লাউজ পরেছি, আর এই যে আমার সাজ পিঙ্ক কালার টিপ পরেছি, আর আংটি পরেছি আজকে। দেখো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো যাই, এবার যাওয়া যাক, এবার যাবো পিসি শাশুড়ির বাড়ি যাবো। আর এখন তো আমি আছি ননদ বাড়িতে, পিসি শাশুড়ির বড় মেয়ে আর মেজো মেয়ের বাড়িতে, এখন ছোট মেয়ের আপাতত বাড়ি যাচ্ছি, তাই না? কালকের পর থেকেও পর হয়ে যাবে বাড়িটা। দাদাকে বলো গেটটা আটকাবে, তো কেউ নেই বাড়িতে, শুধু দাদা রয়েছে। দাদা ঠিক আছে চলো, আর আমি নর্মাল লিপস্টিক পরেছি, একটু ডিপ করে লিপস্টিক দিয়েছি, আর সেদিন নিয়েছে হালকা পাতলার মধ্যে মোটামুটি। তো কেমন লাগলো প্লিজ তোমার কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? দেখে
দেখেছো যে বিয়ের পাতি নিয়ে গেছিলাম তোমাদের নিমন্ত্রণ করতে এই যে বিয়ের পাতি আর এই যে আছে তিন বোন ঠিক আছে বিলায় না নরেন্দ্র চলো প্রচুরন পরিমাণে আনন্দ করছি মানে আনন্দ শেষ নেই বলতে পারো নরেন মান সম্মান তো চলো আমার যে বাবা হয়ে দেব হ্যাঁ এই খেয়ে গেছি এই পুতু মানে তো চলো আমরা আনন্দ করে এনজয় করি তারপর তোমার সাথে পরে কথা বলছি আবার শুরু করি ঠান্ডাও লেগে গেছে এইটুকু সময়ের মধ্যে বিরাট পরিমাণে নাচ করলাম দেখো এখানে আদিওম খেতে বসছে ওদিকে দিয়া খেতে বসছে আর সবাই এদিকে মোটামুটি এখন খাওয়ার পর্ব কটা বাজে এখন এগারোটা বাজে আর এখন মানে আমার এগারোটা ননদের এখন ইয়ে হবে অধিবাস সবই ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর বাবারে আজকে আইব্রোতে একটু কাজল ফাজল দিয়েছিলাম দেখো পুরো ছড়িয়ে ছড়িয়ে কি অবস্থা হয়েছে নাচের খেলায় ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর যখন অধিবাস হবে তখন আবার তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে বিরাট নাচানাচি করলাম মানে এত মানে কি বলবো ভীষণ আনন্দ পেয়েছি প্রচন্ড পরিমাণে নাচানাচি করেছি Thank you.
বড়দের বাড়িতে যাবো, ওখানটা শুভ রাত্রিবেলা, কারণ এত লোক তো ধরবে না এখানটা। আর জামা কাপড় সমস্ত কিছু ওই বাড়িতে রয়েছে, ঠিক আছে। গলা বসে গেছে, গলা বসে গেছে মানে কথা বলতে না কষ্ট হচ্ছে, গলার মানে কি একটা আটকে যাচ্ছে এই ব্যাপারটা। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু হাসতে থেকো। আজকের মতো ডেটা। আরেকটা কথা বলছি, যেটা হচ্ছে আমার লিপস্টিক দেখো, খেয়েছি, জল খেয়েছি, প্লাস মুছেও দিয়েছি, তারপর এখান দিয়ে লেগে আছে। প্লিজ তোমরা মনে কিছু করো না, ঠিক আছে? ঠিক আছে, চলো ডেটা।